কৌণিক বেগ আর রৈখিক বেগ এবং কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের ভিতরে শুধুমাত্র একটা আর এর পার্থক্য। অর্থাৎ আমরা যদি আসলে কৌণিক রাশির সাথে তোমার আসলে আমাদের কৌণিক রাশির সাথে যদি আমাদের ব্যাসার্ধ ভেক্টরকে গুণ করি তাহলে আমরা রৈখিক রাশিটা পাই। জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে বলি, V=ωr, ঠিক আছে, V=ωr। অর্থাৎ দেখো, কৌণিক রাশির সাথে ব্যাসার্ধ ভেক্টর গুণ করতেছি তাহলে আমরা রৈখিক রাশিটা পাচ্ছি। ঠিক তেমনিভাবে যদি আমরা রৈখিক ত্বরণের কথাবার্তা বলি তাহলে হচ্ছে কৌণিক ত্বরণের সাথে ব্যাসার্ধ ভেক্টরটা গুণ করলে হয়ে যাবে। এইখানে যদি তোমরা ভেক্টর ফরম্যাটটা বুঝতে চাও, অর্থাৎ ভেক্টর ফরম্যাটে কিভাবে জিনিসটা আসবে সেটার ক্ষেত্রেও আশা করি তোমরা জানো আমাদের এখানে কি করতে হবে, ওমেগা ক্রস আর, ভি তোমার হচ্ছে ওমেগা ক্রস আর, অর্থাৎ ওমেগা আগে হবে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ওমেগা আগে হবে আরটা পরে হবে। অন্যান্য ক্ষেত্রে যখন আমরা আসলে কৌণিক ভরবেগের কথা দেখে আসছি অথবা টর্কের কথা দেখে আসছি তখন কিন্তু আর আগে ছিল, আশা করি মনে আছে আমাদের। এখন দেখো, আমরা যদি এইখানে তোমার হচ্ছে টি বের করতে চাই, অর্থাৎ আমাদের যে পর্যায়কাল আছে সেটা আসলে বুঝতেই পারছো, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T, সো টি ইজ ইকুয়াল টু কি হবে, 2π/ω। এগুলো আশা করি আমরা পারবো সবাই। এরপর দেখো আসতেছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, সো আমরা সবাই মোটামুটি বুঝতে পারবো এগুলা। সো এবার দেখো, ভি ভ্যারিজেস আর, অর্থাৎ ওমেগা যদি কৌণিক বেগ যদি স্থির থাকে বা ধ্রুবক থাকে তাহলে আমাদের রৈখিক যে বেগ আছে এটা কিন্তু ডিপেন্ড করবে কার উপরে, ব্যাসার্ধের উপরে। তাহলে এই জন্যই বলা হচ্ছে ধান মাড়াইয়ের ক্ষেত্রে দূরবর্তী গরুকে সবচেয়ে বেশি আসলে বেগে হাঁটতে হয়। যদি একই ধারাবাহিকতা থাকতে চায় তাহলে যে দূরবর্তী গরু তার ব্যাসার্ধর মান বেশি, ব্যাসার্ধর মান বেশি বলে তোমার কিন্তু এটাকে কি করতে হবে, তোমার এটাকে অবশ্যই আসলে বেশি বেগে, বেশি রৈখিক বেগে চলতে হবে। এরপর দেখো আসতেছে কি, আমাদের এখানে কিছু ম্যাপটাত আছে, যখনই তোমরা আসলে ছোট ম্যাপ পাবা সেগুলাই করবা। এবার দেখো আমাদের কৌণিক ত্বরণের কথাটা, সময়ের মান, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে আমরা কি বলতেছি, কৌণিক যে বেগ আছে তার পরিবর্তনের হারকে আমরা কৌণিক ত্বরণ বলতেছি। এখন বলতে পারো ভাই শূন্যের কাছাকাছি হওয়ার কি প্রয়োজন, আসলে দেখবা অ্যাকচুয়াল ত্বরণ বলতে বা অ্যাকচুয়াল বেগ বলতে কিন্তু আমরা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণকেই বোঝায়, এটা আবার তাৎক্ষণিক ত্বরণও বলতে পারো। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সেটাকে তোমরা তাৎক্ষণিক বলি, তাৎক্ষণিক একটা রাশি বলি, তাই তো? সো ঠিক তেমনিভাবে তাৎক্ষণিক ত্বরণ এবং হচ্ছে নর্মাল ত্বরণ সেম জিনিস, আসলে কিন্তু ত্বরণ বলতে তাৎক্ষণিক ত্বরণটাকে এক্সাম্পল হিসেবে দিতে হয়, এই জন্য এই জিনিসটা করা হয়েছে। এবার দেখো কৌণিক ত্বরণের মাত্রা, কৌণিক ত্বরণের মাত্রার ক্ষেত্রে কি আসতেছে, সবাই আমাদের মনে রাখতে হবে যেরকম আমরা রৈখিক বেগ কৌণিক বেগের মাত্রার ক্ষেত্রে কি ছিলাম, রৈখিক বেগের মাত্রা ক্ষেত্রে ছিল তোমার আসলে 2π/ তোমার হচ্ছে টি, তাই তো? সো 2π/T এর ক্ষেত্রে কি আসতেছিল, সো 2π/T এর ক্ষেত্রে পাই এর কিন্তু রেডিয়ান, যেটা রেডিয়ানে কোনো মাত্রা নেই, তাহলে শুধুমাত্র আমরা আসতেছিল হচ্ছে টি ইনভার্স 1। এবার আমরা দেখো এইটার নিচে আবার যদি টি দ্বারা ভাগ করা হয় অর্থাৎ টি ইনভার্স 1/T তাহলে এটা টি ইনভার্স 2 হয়ে যাবে, অবভিয়াসলি আমাদের বোঝার কথা টি ইনভার্স 2 হয়ে যাবে। তো সেই ঘটনাটাই ঘটতেছে আমাদের এই কৌণিক ত্বরণের ক্ষেত্রে, ঠিক আছে, আচ্ছা এইটা আমরা মাথায় রাখলাম। এবার দেখো আমাদের এইখানে পরবর্তীতে কিছু ম্যাথটা দেওয়া হচ্ছে যে কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, এগুলো আসলে অনেক জটিল আকারে দেখানোর চেষ্টা আমাদের, সেগুলো জানার দরকার নেই, জাস্ট ফাইনাল প্রোডাক্টটা জানতে হবে যে রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ ভেক্টর, রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আসতেছে কি, আচ্ছা কৌণিক ভরবেগ ঘূর্ণনরত কোনো বস্তুকণার ব্যাসার্ধ ভেক্টর এবং হচ্ছে রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কি বলা হয়, কৌণিক ভরবেগ বলা হয়। সো কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি আসতেছে, তোমার হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ইনটু হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, ব্যাসার্ধ ভেক্টর ইনটু হচ্ছে আমাদের তোমার আসলে রৈখিক ভরবেগ গুণ করলে। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে আসলে হচ্ছে এটার ক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টরটা আগে আছে, আবার টর্কের ক্ষেত্রেও ব্যাসার্ধ ভেক্টরটা আগে থাকে, যেহেতু আসলে তোমার ক্রস গুণ করা হচ্ছে তাহলে অবশ্যই কে আগে বসতেছে এটা ম্যাটার করে। এবার দেখো রৈখিক ভর কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক টম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে, এগুলো আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না। এই যে দেখো আমাদের এখানে বলা আছে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে একটি বস্তু জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। সো কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি আসবে, কৌণিক ভরবেগ, দেখো রৈখিক ভরবেগ মানে কি ভর ইনটু বেগ, কিন্তু কৌণিক রাশির ক্ষেত্রে ভরের বদলে কি ব্যবহার করি আমরা, জড়তার ভ্রামক ব্যবহার করি, এবং বেগের বদলে কি ব্যবহার করি, কৌণিক বেগ ব্যবহার করি। তাহলে দেখো কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের জড়তার ভ্রামক ইনটু আসলে হচ্ছে আমাদের কৌণিক বেগ রাশিটা হবে, সেই ঘটনাটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে, আমরা এই জিনিসটা জাস্ট খেয়াল রাখলেই হচ্ছে।
এবার দেখো এই যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক ইনটু তোমার আসলে কৌণিক বেগ, ওই যে জিনিসটা বারবার আমি বোঝানোর চেষ্টা করতেছি, যেমন রৈখিক ভরবেগের ক্ষেত্রে এম ভি থাকে। সো দেখো আমরা কৌণিক রাশির ক্ষেত্রে এম এর বদলে কি ব্যবহার করি, আই, ভরের বদলে জড়তার ভ্রামক, এবং বেগের বদলে কি ব্যবহার করি, কৌণিক বেগ ব্যবহার করি। এই জিনিসটাই জাস্ট এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এবার দেখো আসে কৌণিক ভরবেগ নিত্যতা বা সংরক্ষণ সূত্র, এখানে কি হবে সেম টু সেম রৈখিক ভরবেগের নিত্যতার মতোই হবে, জাস্ট রাশিগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। যেরকম রৈখিক রাশির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, বল, কৌণিক রাশি হয়ে গেল সেটা হচ্ছে টর্ক, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো টর্কের লোভ দিয়ে যদি শূন্য হয় তাহলে কি হবে, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ আই ওয়ান ওমেগা ওয়ান প্লাস আই টু ওমেগা টু, এরকম ভাবে জিনিসগুলো আসলে মান সেম থাকবে। এই ঘটনাগুলাই এক্সপ্লেন করা হচ্ছে। আচ্ছা এবার দেখো এই যে জিনিসটা দেখানো হচ্ছে যে তোমার আসলে বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হলে কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা জিনিস যদি ঘূর্ণনরত অবস্থায় থাকে সেটা আসলে হচ্ছে তোমার যদি তোমার ধরো যদি এটাকে যদি আসলে হাত পা গুটাই ফেলে তাহলে কি হবে, হাত পা গুটাই ফেললে এটা বেগটা বেড়ে যাবে। জিনিসটাকে সিম্পল ভাষা একটু দেখানোর চেষ্টা করি আমরা। দেখো তোমার আসলে ভরবেগ ইজ ইকুয়াল টু কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু আই ওমেগা, বাইরে থেকে যদি আসলে তোমার কোনো টর্ক প্রয়োগ না করা হয় এই মানটা পরিবর্তন হওয়া যাবে না। পরিবর্তন হওয়া যাবে না মানে কি, যদি আই এর মান যদি কমে ডাব্লিউ এর মান বাড়বে, যদি তোমার হচ্ছে আই এর মান যদি বাড়ে তাহলে ডাব্লিউ এর মান কি হবে, কমবে। খুবই সিম্পল বিষয়। সো এইখানে দেখো, এইখানে দেখো আমরা যদি আই এর মান কমার ক্ষেত্রে যে বিষয়টা আসতেছে, আই ইজ ইকুয়াল টু কি এম আর স্কোয়ার বা এম কে স্কোয়ার, ধরো এম আর স্কোয়ার লিখলাম। সো এম আর স্কোয়ারের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যদি পুঞ্জীভূত হয়ে যায়, হাত যদি এরকম ভাবে লম্বা থাকে তাহলে কিন্তু তার আর এর মান বেশি, কিন্তু যদি পুঞ্জীভূত হয়ে যায় তাহলে আর এর মান ছোট হয়ে যাচ্ছে। আর এর মান ছোট হয়ে যাওয়া মানে কি, আয়ের মান ছোট হয়ে যাওয়া, আয়ের মান ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে ওমেগার মান বড় হয়ে যাওয়া, ওমেগার মান বড় হয়ে যাওয়া মানে কি, কৌণিক বেগের মান বড় হয়ে যাওয়া। সেই ঘটনাটা এখানে বলা হচ্ছে, যদি কোনো একজন ব্যক্তি যদি তোমার আসলে হাত পা গুটায় নেয় তাহলে কিন্তু তার কি হবে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না হয় বা টর্ক প্রয়োগ না হয় তাহলে কিন্তু তার আসলে কৌণিক বেগ বেড়ে যাবে। জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এখানে আসলে কি করা হচ্ছে, মনে করো আমরা বিভিন্ন বিন্দুতে আসলে ভরকে কি করতেছিলাম, ধরে নিচ্ছিলাম যে বিভিন্ন বিন্দুতে আসলে ভরটা পুঞ্জীভূত আছে, মানে বিভিন্ন বিন্দুর ভরের সাথে আমরা জাস্ট একটা অক্ষের আমরা দূরত্বের সাথে সম্পর্ক রেখে আসলে জড়তার ভ্রামক বের করি, অর্থাৎ এম আর স্কোয়ার। কিন্তু এখানে যদি আমরা এমন করি যে প্রত্যেকটা বিন্দুকে নিয়ে আলাদাভাবে হিসাব না করে পুরা বস্তুটার ভরকে একটা বিন্দুতে কল্পনা করি, তাহলে আমাদের যে অক্ষ আছে অক্ষ থেকে ওই যে যে বিন্দুটা আছে ওই বিন্দু দূরত্বটাকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ, এবং চক্রগতির ব্যাসার্ধ স্কোয়ার ইনটু হচ্ছে ওই টোটাল বস্তুটার ভর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিন্তু জড়তার ভ্রামক হবে। তাহলে দেখো জড়তার ভ্রামক বের করা আমাদের কাছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রতিটা বিন্দুর জন্য আলাদা আলাদা বের করে সেটাকে যোগ করা, আবার আরেকটা হচ্ছে কি যে কোনো একটা বিন্দুকে সমস্ত ভরের সোর্স হিসাবে ধরে নিয়ে সেটাকে চক্রগতির ব্যাসার্ধ হিসাবে কল্পনা করে এবং তার সাথে ভরকে তোমার আসলে গুণ করে, ঠিক আছে। এটা আসলে আমাদের হচ্ছে দুইটা পদ্ধতি। দেখো দ্বিতীয় পদ্ধতিটা তুলনামূলকভাবে সহজ। এখন দেখো জড়তার ভ্রামকের একক ও মাত্রা সমীকরণ, এটা ক্ষেত্রে কি আসতেছে, মাত্রা সমীকরণের ক্ষেত্রে যেহেতু এম আর স্কোয়ার, এম মানে হচ্ছে ভর, ভর মানে কেজি, সো দেখো এখানে জিনিসটা আসতেছে তোমার হচ্ছে কেজি বা কিলোগ্রাম, আর হচ্ছে আর স্কোয়ার হচ্ছে মিটার স্কোয়ার। এবার দেখো কিলোগ্রাম ভরকে রিপ্রেজেন্ট করে এম, এবং হচ্ছে মিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এল স্কোয়ার, সো এম এল স্কোয়ার, ওকে। এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট কথা যে জড়তার ভ্রামক নির্ভর করে কোন তিনটার উপরে, এগুলো কিন্তু অ্যাডমিশনে ভেরি ইম্পর্টেন্ট থাকে, যেগুলো তিনটে অপশন দেওয়া থাকে, স্যাররা কি বলে দেয় যে নিজের কোনটির উপর জড়তার ভ্রামক নির্ভর করে না, সেটা ক্ষেত্রে কি আসবে, দেখো ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর, দৃঢ় বস্তুর আকৃতির উপরে, ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপরে, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো মনে রাখবো। এবার দেখো আসতে চক্রগতির ব্যাসার্ধ, ওই যে চক্রগতির ব্যাসার্ধের কথা তো আগেই বলে দিলাম আসলে জিনিসটা কি। এবার আসি দেখো ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে কি আসবে, ওই যে সিম্পল হিসাব মনে রাখতে হবে, আমরা জানি কি গতিশক্তি ইজ ইকুয়াল টু কি এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি মানে আমরা সবাই জানি তোমার হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো যখন আমি হচ্ছে তোমার আসলে কৌণিক রাশির ক্ষেত্রে আসবো তখন এই হাফ এম এর বদলে কি বসাইতে হবে, ভরের বদলে হচ্ছে অলওয়েজ আই, অর্থাৎ জড়তার ভ্রামক, ভি এর বদলে কি বসাইতে হবে, ওমেগা, তো দেখো আই ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার হবে কি আমাদের কৌণিক, তোমার হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তির মানটা হবে আই হাফ আই ওমেগা স্কোয়ার, এটা মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখো
তার পরবর্তীতে কি আসতেছে যে বলের সাথে টর্কের তুলনা করলে দেখা যায় রৈখিক গতিতে ভরের যে ভূমিকা ঘূর্ণন গতিতে জড়তার ভূমিকা একই। আমি আগেই তোমাদেরকে এই জিনিস বলে রাখছি, সো নতুন করে মুখস্থ করার প্রয়োজন নেই। এবার দেখো, নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামককে কি বলা হচ্ছে? দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বা বলের ভ্রামক বলা হচ্ছে। একে কি টাউ দ্বারা সূচিত করা হয়, একে কি করা হচ্ছে তোমার আসলে টাউ দ্বারা সূচিত করা হচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো, বলের ভ্রামক বা টর্ক, বলের ভ্রামক বা টর্কের ক্ষেত্রে কি আসতেছে তোমার হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। এটা তো আগেই বলে রাখছিলাম, মনে রাখবা যখন আমরা আসলে ভেক্টর ফর্মে দেখাচ্ছি তখন কিন্তু এই যে লম্ব দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর যেটা আসে এটা কিন্তু আসলে তোমার হচ্ছে আগে বসবে যখন আমরা ভেক্টর ফর্মেটে দেখাচ্ছি। আচ্ছা এবার দেখো আসতেছে তোমার হচ্ছে আমাদের এই যে অক্ষের সাপেক্ষে ঘূর্ণনত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের গুণফলকে টর্ক বলে। অর্থাৎ ধরো হচ্ছে তোমার আসলে কোনো একটা জায়গার এই জায়গায় একটা জিনিস স্থির হয়ে আছে এবং এইখানে এইখানে একটা আমি বল প্রয়োগ করলাম, এখানে একটা বল প্রয়োগ করলে এই যে কেন্দ্র যে জায়গায় আসলে স্থির আছে অক্ষ, অক্ষ থেকে যে জায়গায় বল প্রয়োগ করা হচ্ছে এটাকেই আসলে তোমার এই ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছে এবং এইটার সাথে বলের মানের ক্রস গুণফলকে কি বলতেছি আমরা, আমরা বলতে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে টর্ক। এবার দেখো টর্ক বা বলের ভ্রামক, টর্কের আরেকটা নাম হচ্ছে বলের ভ্রামক। সো টর্ক বা বলের ভ্রামকের এককটা কি নিউটন মিটার। দেখো একটু মনে করে দেখো, নিউটন মিটার বলতে কাকে রিপ্রেজেন্ট করা হয়, জুলকে রিপ্রেজেন্ট করা হয়, বাট আমাদের টর্কের ক্ষেত্রে এটাকে আসলে জুল বলা হয় না, জুল না বলে এটাকে নিউটন মিটার বলা হয়। যেহেতু জিনিসটা আসলে সেম জুলের মতো তাহলে অবশ্যই আমাদের কি হবে মাত্রাও সেম হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু হবে। টর্ক জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণ টরণ এগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আচ্ছা এই যে দেখো টর্ক ইজ ইকুয়াল টু আই ওমেগা, টর্ক ইজ ইকুয়াল টু আসতেছে কি হচ্ছে সরি আই আলফা, সরি আই ওমেগা বললে ভুল হবে, এটা তো আসলে তাহলে আমাদের কৌণিক ভরবেগ হয়ে যাচ্ছিল, আই আলফা মনে রাখতে হবে, অর্থাৎ হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের গুণফল। আচ্ছা এর পরবর্তীতে দেখো এখানে বেশ কয়েকটা ম্যাথটা দেওয়া আছে, ছোট ছোট যেসব ম্যাথ আছে একটু করবো অবশ্যই ছোট ছোট। আচ্ছা জড়তার ভ্রামক সংক্রান্ত দুটো উপপাদ্য আছে, একটা হচ্ছে তোমার আসলে লম্ব অক্ষ উপপাদ্য এবং একটা হচ্ছে সমান্তরাল অক্ষের উপপাদ্য। সো দুইটা খুবই সিম্পল, লম্ব অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের লম্ব অক্ষ আছে তিনটা, একটা হচ্ছে এক্স এর অ্যাক্সিস, একটা ওয়াই এবং একটা জেড। সো একটা অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক বাকি দুইটার জড়তার ভ্রামকের যোগফলের সমান, সিম্পল কথা। অর্থাৎ হচ্ছে যদি আমি বলতে চাই আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স এবং আই ওয়াই, অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি তোমার সাথে জড়তার ভ্রামক আই জেড হয় তাহলে এই আই জেড ইজ ইকুয়াল টু ওই বস্তুটার জড়তার ভ্রামক যেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে যেটা বের করা হবে ওই দুটার যোগফলের সমান, ঠিক আছে। এবার দেখো সমান্তরাল অক্ষ উপপাদ্য, জিনিসটাকে খুবই সিম্পল ভাষায় দেখার চেষ্টা করো, আমাদের এখানে যে বস্তুটা আছে এই টোটাল বস্তু নিজের একটা জড়তার ভ্রামক আছে অর্থাৎ নিজের অক্ষের সাপেক্ষে, নিজের অক্ষ বলতে এই অক্ষটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক আছে। ধরো আমি এটা নাম দিলাম হচ্ছে আইজি, আমি এটা নাম দিলাম হচ্ছে আইজি, এবং দেখো এই যে বাইরের যে একটা অক্ষ আছে এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার একটা জড়তার ভ্রামক আছে, সো সেটাকে আমরা আসলে বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি কি এই বাইরের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেইটার নাম দিলাম ধরো হচ্ছে আই। সো মনে রাখতে হবে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আইজি প্লাস এই টোটাল যে বস্তুটা যে ভর এম ইনটু হচ্ছে তোমার আসলে এই যে দূরত্ব আছে এইচ, এইচ এর স্কোয়ার, এই হচ্ছে আমাদের ঘটনা, তাহলে এটা আমরা মনে রাখবো। অর্থাৎ কোন একটা বাইরের অক্ষের সাপেক্ষে যে আসলে জড়তার ভ্রামক এটা হচ্ছে নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওই বস্তুর ভর ইনটু হচ্ছে ওই বাইরের অক্ষের সাথে যে দূরত্ব, দূরত্বের স্কোয়ারের গুণফল আমরা বের করলে পেয়ে যাব। এরপরে দেখো আসতেছে কি বিশেষ কয়েকটা ক্ষেত্র, এগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করার দরকার নেই, সুন্দর করে তোমাদেরকে ছক দেওয়া আছে, ছকটা পড়লেই হবে, ঠিক আছে। সুন্দর করে তোমাদের জন্য ছকটা দেওয়া আছে, ওই ছকটা আমরা একটু দেখব এবং ওইখানে একটা জিনিস তোমাদেরকে মনে করাই দিব যে তোমরা অনেকে চক্রগতির ব্যাসার্ধ আলাদাভাবে মুখস্থ করার ট্রাই করো, বা চক্রগতির ব্যাসার্ধ আসলে আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো এই যে ছকটা দেওয়া আছে, এবার দেখো তোমরা অনেক সময় কি করো যে চক্রগতির ব্যাসার্ধ ইজিকাল টু মানে ব্যাসার্ধ কে ইজ ইকুয়াল টু এল বাই রুট থ্রি, এটা বের করার চেষ্টা করো। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের জড়তার ভ্রামক বের করা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্রতিটা বিন্দুর জন্য হিসাব করে আর একটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ হিসাব করে। সো প্রতিটা বিন্দুকে হিসাব করে হচ্ছে এই সূত্রটা আসতেছে আই ইজ ইকুয়াল টু এল বাই টুয়েলভ এম সরি ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার, ঠিক আছে। সো এম এল স্কোয়ার বাই টুয়েলভ বলতে পারি, এবং যদি আমি আর একটা আই ইজ ইকুয়াল টু এটাও বলতে পারি এম কে স্কোয়ার,
অর্থাৎ আমাদের এখানে বলতে পারি যে চক্রগতি ব্যাসার্ধ ব্যবহার করে। তাহলে দেখো এইটা আর এইটা দুইটা সেম মান, এম এল স্কোয়ার বাই টুয়েলভ ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। এবার তোমরা বলতে পারতেছো উভয় পাশে যদি এমটাকে বিয়োগ বাদ দিয়ে দিই তাহলে কি আসবে, তুমি দেখবা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই হচ্ছে টুয়েলভ, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই টুয়েলভ। এবার দেখো কে যদি আমি হচ্ছে এই পাশে কি করে রুট করে দিই তাহলে কিন্তু তুমি আসলে তোমার অ্যান্সার পেয়ে যাবা এল বাই হচ্ছে কত আসবে তোমার, আসলে আমাদের এখানে আসলে হচ্ছে এল বাই টু রুট থ্রি চলে আসবে। সো আমরা বুঝতেই পারতেছি যদি আমরা এই সূত্রটা জানি তাহলে আর কে এর জন্য আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই, ঠিক আছে, আমরা আসলে এটা নিজেরাই বের করতে পারবো সবগুলা। সো এখানে যেগুলো আছে কম বেশি মুখস্থ রাখার চেষ্টা করতে হবে যতগুলো মুখস্থ রাখা সম্ভব, ঠিক আছে। এরপরে ব্যবহারিক অংশ টংশ আছে এগুলাকে আমরা ইগনোর করতে পারি, ব্যবহারিক অংশ যেগুলো আছে এটাকে তো আমরা 100% ইগনোরই করবো। আচ্ছা এবার দেখো, আচ্ছা আমাদের এখানে তোমার হচ্ছে কৌণিক গতির জন্য নিউটনের সূত্র, কৌণিক গতির জন্য নিউটনের সূত্রের ক্ষেত্রে খুবই সিম্পল ভাষা, আমরা যে রৈখিক গতির ক্ষেত্রে যে সূত্রগুলো জানছি সেগুলোর মতোই হবে, হুবহু সেরকমই হবে, জাস্ট একটা ডিফারেন্সের বিষয় যেটা আসতেছে আমরা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগের বিষয়টা, বাইরে থেকে বল প্রয়োগের বিষয়টা হচ্ছে ডিফারেন্ট, বা হচ্ছে যে পরিবর্তন আছে সেইগুলো একটু ডিফারেন্ট হবে। বল প্রয়োগের ক্ষেত্রে কি বিষয়টা আসতেছে আমরা জানি, কৌণিক রাশির ক্ষেত্রে বলের বদলে কি ব্যবহার করা হয় টর্ক, এবং কৌণিক রাশির ক্ষেত্রে বেগের বদলে কি কৌণিক বেগ, এই জিনিসগুলো জাস্ট হচ্ছে এখানে চেঞ্জ করা হচ্ছে। যে প্রথম সূত্রের ক্ষেত্রে দেখো আমরা কি বলছিলাম, নর্মাল রাশির ক্ষেত্রে আমরা যখন রৈখিক রাশি নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, এখানে কি বলবো বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হইলে তাহলে কি হবে তোমার, আসলে আমাদের মানে কোনো একটা জিনিসের মানে কোনো একটা বস্তু যদি স্থির বস্তু আছে যেগুলো স্থির অবস্থা থাকবে এবং ঘূর্ণনরত যে বস্তু সেটা হচ্ছে সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, এটা হচ্ছে ঘটনা। এবার দেখো দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে ওই যে ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হার, আগেরটা কি ছিল রৈখিক ভরবেগের পরিবর্তন হার, এটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন হার, ওই বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের কি তোমার আসলে হচ্ছে সমানুপাতিক, এবং টর্ক যেদিকে ক্রিয়া করবে কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। এবার দেখো তৃতীয় সূত্র ওই যে প্রত্যেক বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া ছিল, এবার কি হবে সমান ও বিপরীত টর্ক, টর্ক প্রত্যেকটা টর্কের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক টর্ক আছে। তাহলে দেখো তোমরা এটাও জানতে পারলে, আমি অলওয়েজ যেটা বলি যে বল কখনো একা একা কাজ করতে পারে, অলওয়েজ পেয়ারে অর্থাৎ জোড়াতে কাজ করে, ঠিক তেমনি টর্কও কিন্তু অলওয়েজ কি হবে তার মানে জোড়াতে কাজ করবে। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, কোন একটা বস্তুকে যদি হচ্ছে ধরো আমি এরকম ধরে ঘুরাইতে থাকি তাহলে এর একটা কেন্দ্রমুখী বরাবর বল থাকে এবং কেন্দ্র বিমুখী বরাবর বল থাকে, যে দুইটা আসলে নিউট্রালাইজ অবস্থায় থাকে। সো এবার দেখো অভিকেন্দ্র বলের মানটা কত, এম ভি স্কোয়ার বাই আর, এটা আমরা আগেও দেখে আসছি। সো বল ইজ ইকুয়াল টু কি ভর ইন্টু ত্বরণ, সো বুঝতেই পারতেছো এম ইন্টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর মানে হচ্ছে তোমার আসলে কি হবে আমাদের এখানে হচ্ছে কৌণিক ত্বরণ, ঠিক আছে কৌণিক ত্বরণ। এবার দেখো এটাকে আবার একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছে, ভি মানে ওমেগা আর, সো ভি স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, সো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সাথে যদি আর কে ভাগ করা হয় তাহলে কি থাকে ওমেগা স্কোয়ার আর, তার সাথে এম কে গুণ করলে এম ওমেগা স্কোয়ার আর আসতেছে, সেই ঘটনা দেখানো হচ্ছে। এবার দেখো কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল, অর্থাৎ সরি ফর দ্য সাউন্ড, সো এখানে দেখো আমাদের এখানে যদি কোনো একটা কেন্দ্রমুখী যদি একটা বল থাকে, সো আমি যদি কোনো একটা জিনিসকে ঘুরাচ্ছি প্রতিনিয়ত ঘোরার সময় সে কিন্তু প্রতিনিয়ত তার দিক চেঞ্জ করতেছে বাট কেন্দ্রের দিকে কিন্তু কখনোই আসতেছে না, সে কেন্দ্রের সাথে তার দূরত্বটা সেম মেনটেন করতেছে অর্থাৎ ব্যাসার্ধের সমান দূরত্ব মেনটেন করতেছে, যেহেতু তার কোনো স্মরণ হচ্ছে না কেন্দ্রের দিকে এই জন্য বলা হচ্ছে কেন্দ্রের দিকে তার আসলে বলটা কার্যহীন বল। দেখো স্মরণ না হইলে কি কাজ শূন্য হয় না, সেই জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে কার্যহীন বল। ওকে আচ্ছা তারপরে দেখো আসতেছে কেন্দ্রমুখী বা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের ব্যবহার, এগুলো আসলে কোথায় ব্যবহার করা হচ্ছে, এটার ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের ব্যবহারটা আসলে আমাদের রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে এই বিষয়টার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাস্তার ব্যাংকিং বিষয়টা হচ্ছে মনে করো আমরা একটু রাস্তাটাকে যে উঁচু করে দিই, এরকম ছিল এরকম একটু উঁচু করে দিছি, উঁচু করে দেওয়ার ফলে কি হবে আমাদের লাভটা হচ্ছে কি কেন্দ্রমুখী বলের মান বাড়তেছে এবং তার ফলে একটা গাড়ি ছিটকে চলে যাচ্ছে না, তার ফলে একটা গাড়ি ছিটকে চলে যাচ্ছে না, ঠিক আছে। এবং এখানে যে আসলে কোনটা তৈরি হয় তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই যে দেখো এই যে কোনটা তৈরি হচ্ছে, এই যে যতটুকু উপরে উঠানো হচ্ছে এই কোনটা আসলে হচ্ছে ব্যাংকিং কোন। ওকে এই কোনটাকে আমরা হচ্ছে ব্যাংকিং কোন বলে থাকি, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা
সো এই ব্যাংকিং কোণের উপর ডিপেন্ড করে কিন্তু কোনো একটা রাস্তার জন্য সর্বোচ্চ কতটুকু বেগ হওয়া পসিবল সেটা কিন্তু ডিসাইড করা হয়, যে বাইরে যাওয়া যাবে না। এখন দেখো এই জায়গায় এই সূত্রটা মাথায় রাখতে হবে, এদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, অর্থাৎ থিটা এর মানটা কিসের সাথে, দেখো থিটা এর মান কার উপর ডিপেন্ড করতেছে, তোমার আসলে আমাদের যে ব্যাসার্ধ যেটা তৈরি হচ্ছে অর্থাৎ কেন্দ্রের সাথে, একটা মনে করো গাড়ি, একটা গাড়ির যে যতটুকু দূরত্ব নিয়ে চলতেছে ওই যে দূরত্বটা কেন্দ্রের সাথে একটা ব্যাসার্ধের মতো, একটা বৃত্তাকার পথের মতো তৈরি হচ্ছে। সো ওই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধটা সেটা এবং হচ্ছে ওই বস্তুটার বা ওই গাড়িটার আসলে যে বেগ ওই বেগটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো আমরা যদি কোনো একটা জায়গায় চাই যে আচ্ছা আমি এই রাস্তাতে আসলে বাঁক নেওয়ার সময় অনেক বেশি বেগ রাখবো, তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, থিটার মানও বাড়াইতে হবে, থিটার মানও বাড়াইতে হবে, ঠিক আছে। এই ঘটনা গেল, ওইটাও তোমরা মার্ক করবা, যদিও মার্ক করা ছিল না তোমরা মার্ক করবা, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে কয়েকটা যে ম্যাথ প্রবলেম টবলেম দেওয়া আছে এগুলো আমাদের লাগবে না আপাতত। এই যে আমাদের সংঘর্ষটা লাগবে, সংঘর্ষ কি হচ্ছে, দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। খুবই সিম্পল ভাষায় এইটুকু জাস্ট হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু মনে রাখলে এনাফ যে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ কোথায় পাওয়া যায় এবং এটার ব্যাখ্যাটা কি, এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কোথায় পাওয়া যায় এবং এর ব্যাখ্যাটা কি। স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ এখানে দুইটা জিনিসটা আলোচনা হয়, একটা হচ্ছে তোমার আসলে আমাদের ভরবেগ সংরক্ষিত হচ্ছে কিনা এবং আর একটা হচ্ছে তোমার আসলে গতিশক্তি সংরক্ষিত হচ্ছে কিনা। মনে রাখবা স্থিতিস্থাপকে কি হয়, দুইটাই সংরক্ষিত হয় আর অস্থিতিস্থাপকে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হয়। তাহলে দেখো ভরবেগ দুইটা জায়গায় সংরক্ষিত হচ্ছে কিন্তু গতিশক্তি শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংরক্ষিত হচ্ছে, এটা গেল মেন কথা। দ্বিতীয় যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কি, আসলে কখন স্থিতিস্থাপক সংঘর্ষ পাওয়া যায়। বাস্তব ক্ষেত্রে নর্মালি কখনো স্থিতিস্থাপক সংঘর্ষ পাওয়ার কথা না, কিন্তু আমরা কোনো কাচের বল বা ইস্পাতের বল যদি একটা কাচের পাত্র বা ইস্পাতের পাত্রের উপর ফেলে দেয় সেটা আসলে কিছুটা বলা যেতে পারে যেটা আসলে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। আর নর্মালি আমরা বাকি দুনিয়ায় যা কিছুই দেখে থাকি না কেন সবই কি হয়ে থাকবে, অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পড়বে। এই ঘটনাগুলো মনে রাখলেই তোমাদের হচ্ছে এখানে কাজ। এবার দেখো বিশেষ ক্ষেত্রের ক্ষেত্রে বলা হচ্ছে সেটা কি, ওই যে তোমার আসলে আমাদের ধরো যে তোমার মনে করো কোনো একটা বস্তুর মানে দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ হবে, এই দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ হবে, এই দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষের ক্ষেত্রে যদি হচ্ছে প্রথমটার বেগ মনে করো ধরো ইউ ওয়ান আর হচ্ছে ইউ টু দুইটা যদি আদি বেগ যদি সমান হয় তাহলে কি হবে, বেগটা জাস্ট আদান প্রদান হবে, বা বলতে পারো যে আসলে বেগের তো তেমন করে পরিবর্তনই হচ্ছে না, এর বেগটা ও পাবে ওর বেগটা এ পাবে, দুইজনই সমান বেগে, সো বেগের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো যদি বলা হচ্ছে কি বস্তু যদি ভর সমান হয় এবং কি বলা হচ্ছে ভি জিরো ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু এবং ভি জিরো টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান হয়, অর্থাৎ সংঘর্ষের পর বস্তু দুটি কি করবে, বেগ বিনিময় করবে। বস্তু যদি বস্তু দুইটা যদি আসলে তোমার কি হচ্ছে, বস্তু দুইটার ক্ষেত্রে তোমার যদি আসলে দুইটার ভর যদি সমান হয় তাহলে দেখা যাবে একে অন্যের বেগ, অর্থাৎ ইউ ওয়ানটা এ প্রাপ্ত হবে এবং ইউ টুটা এ প্রাপ্ত হবে, অর্থাৎ ইউ ওয়ানটা হচ্ছে তোমার এর শেষ বেগ হবে, ইউ টুটা হচ্ছে এর শেষ বেগ হবে, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এবার দেখো তারপরে কি আসতেছে, বস্তু দুটির ভর সমান এবং শুরুতে দ্বিতীয় বস্তুটা যদি গতিহীন হয় তাহলে কি হবে, বুঝতেই পারতেছ আমরা এখানে দেখো দ্বিতীয় বস্তুটা গতিহীন, প্রথম বস্তুটার ক্ষেত্রে ধরো তোমার হচ্ছে ইউ ওয়ান আছে এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ইউ টু আছে, কি দুটা বস্তু সমান ভরে হলে কি হওয়ার কথা ছিল, এর বেগ ও নিবে ওর বেগ এ নিবে। সো দেখো এ যদি গতিহীন হয় তাহলে প্রথম বস্তুটা যদি ওর বেগ নেয় তাহলে কি হবে, ইউ ওয়ান মানে তোমার হচ্ছে ইউ টু সরি ভি ওয়ান শেষ বেগ, এর শেষ বেগ ইজ ইকুয়াল টু শূন্য হয়ে যাবে এবং এর কি হয়ে যাবে, এর হচ্ছে ইউ ওয়ানের সমান হয়ে যাবে, মানে তোমার যদি ভি টু এর কথাবার্তা বলা হয়, অর্থাৎ এর শেষ বেগ কি হবে, এর আদি বেগের সমান হয়ে যাবে, যেটা আমরা নর্মালি বুঝতেছি, এবং এর শেষ বেগ কি হবে, এর আদি বেগের সমান হবে, এর আদি বেগ কত ছিল শূন্য হয়ে যাবে, অর্থাৎ প্রথম বস্তুটা স্থির হয়ে যাবে, এই হচ্ছে আমাদের গঠন। এইভাবে তোমরা যদি একটু পড়ো আশা করি এগুলো সবগুলাই বুঝবা, মোটামুটি যেগুলো আছে এখানে সবই মোটামুটি আসলে খুবই সহজ জিনিসপত্র, একটু খেয়াল রাখলে হবে, এই বিশেষ ক্ষেত্রগুলো একটু মাথায় রাখবা, এগুলো আসলে এমসিকিউতে আসতে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা এর পরবর্তীতে দেখো আমাদের আসতেছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, অলরেডি বলে রাখছি অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি, নর্মালি যেসব সংঘর্ষ পায় এখানে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না। এবার দেখো একমাত্রিক সংঘর্ষ দ্বিমাত্রিক সংঘর্ষ এগুলো তেমন কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা
এখানে আসলে তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এগুলো আসলে এরকম বাদ দিয়ে চলে যাচ্ছেন, এগুলো আসলে তেমন কোনো কিছুই নেই, সো তোমাদের দরকার নেই। ঘর্ষণ, সো ঘর্ষণের ক্ষেত্রে কি আসছে, ঘর্ষণ মূলত চার প্রকার মনে রাখতে হবে, স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আগের থেকে আমরা জেনে আসলাম, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ বলতে কি, কোনো একটা জিনিস মনে করো এরকম ভাবে, এই যে একটা রাস্তা তার উপরে মনে করো হচ্ছে এরকম ভাবে চক্রাকারে আবর্তিত হচ্ছে, ঠিক আছে, এই আবর্তন হওয়ার সময় একটা ঘর্ষণ হবে, এটাকে আমরা আবর্তিত ঘর্ষণ বলতেছি। আর স্থিতি ঘর্ষণ বলতে কোনো একটা জিনিস স্থির হয়ে আসে। আর তোমার গতীয় ঘর্ষণের ক্ষেত্রে কি আসছে, কোনো একটা জিনিস এরকম ভাবে তোমার হচ্ছে সামনের দিকে আগাচ্ছে, এই তিনটা ঘটনা। এবং প্রবাহী ঘর্ষণের ক্ষেত্রে কি বলা হচ্ছে, অনেকটা সান্দ্রতা, প্রবাহী ঘর্ষণ বলতে আসলে আমরা অনেকটা সান্দ্রকে তাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কোনো প্রবাহী পদার্থের ভেতর দিয়ে কোনো কিছু যেতে গেলে তাদের ঘর্ষণটা অনুভব হবে, সেটাকে আমরা প্রবাহী ঘর্ষণ বলতেছি, ঠিক আছে। এইগুলার ভেতরে আমরা ডিটেলসে পড়বো না, আসলে এগুলো তেমন কাজে লাগবে না। এই যে দেখো, ঘর্ষণ কোণের ট্যাঞ্জেন্ট হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের সমান। আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক পড়ে আসছি, আগে দেখে আসছি যে তোমার আসলে আমাদের হচ্ছে ঘর্ষণ বল বা হচ্ছে প্রতিক্রিয়া বল, এগুলো আসলে আমরা পড়ে আসছি সবাই। বাট এখানে আর একটা সিস্টেমও বলা হয়েছে, আর একটা সিস্টেমটা কি হচ্ছে, যে আমরা আসলে ঘর্ষণ গুণাঙ্ককে ওই ঘর্ষণ যে কোণ আছে তার ট্যাঞ্জেন্ট মানটা দিয়েও বের করতে পারি। আগে কি ছিল, আমরা আসলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ বল বাই হচ্ছে তোমার আসলে প্রতিক্রিয়া বল, এইভাবে বের করছি। বাট এখানে দেখানো হচ্ছে ঘর্ষণ কোণের ট্যাঞ্জেন্ট মান দ্বারা বের করতে পারবা। তাহলে দুইটা পদ্ধতি জানলে দুইটাই লিখে রাখবা, দুইটাই মাথায় রাখতে হবে। এবার দেখো, স্থিতি ঘর্ষণের সূত্রটা বলি, সো এগুলো আসলে একটু কঠিন, তোমাদের আসলে খুব ডিটেলসে বোঝার প্রয়োজন নেই, বাট আমাদের এইটুকু জাস্ট মনে রাখতে হবে যে ঘর্ষণ মানে এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো জাস্ট মনে রাখবা, দ্যাটস মোর দ্যান এনাফ। সো এখানে কি আসতেছে, ঘর্ষণ বল সর্বদা কি গতির বিরুদ্ধে ক্রিয়া করে, তারপর আসতেছে কি স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান অভিলম্ব প্রতিক্রিয়ার কি হয়, সমানুপাতিক হয়, স্থিতি ঘর্ষণ বল স্পর্শ বলের স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে নয়। এগুলো জাস্ট এমনি জাস্ট একটু মুখস্থ রাখবা, যেহেতু এমসিকিউ তে আসবে, তিনটার বাইরে যে কোনো একটা পয়েন্টে বলবে কোনটি আসলে বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। এবার দেখো হচ্ছে গতীয় ঘর্ষণ, ওই সেম কথা, এগুলোর ক্ষেত্রে সেম ঘটনাটা দেখবা, দুইটার ভিতরে একটু কিছু পার্থক্য আছে, তুলনামূলক আছে, সেগুলো মাথায় রাখলেও হবে। আমাদের মোটামুটি আসলে অধ্যায়টা শেষের দিকে চলে আসছে, অর্থাৎ অধ্যায়টা শেষ হয়ে গেছে, আমরা লাস্টের সূত্র বলিগুলো একবারে দেখতে পারি, যেন হচ্ছে অনেক সময় এরকম ভাবে দেয় নিচের কোনটি আসলে সঠিক বা কোনটি সঠিক নয়, এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে সূত্রের ব্যবহার থাকে অনেক সময়, তো এইগুলো মাথায় রেখে আমরা কিন্তু খেয়াল রাখতে পারি। আদারওয়াইজ আমাদের অধ্যায় শেষ, এবং অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে সমাধান করবো।